যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বিএনপি নয় বরং ভোট চুরিতে জড়িতরাই ফেঁসে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সেগুন বাগিচায় এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলছিলেন তিনি। নতুন এই নীতিতে বিএনপি বেকায়দায় পড়বে বলে ক্ষমতাসীনদের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন ছিল সাংবাদিকদের। বিএনপি কি ভোট চুরি করেছে না বিএনপি গণতন্ত্র হরণ করেছে? যারা ভোট চুরি করেছে, যারা গণতন্ত্র হরণ করেছে, তারাই এখানে এফেক্টেড হবে, আর কেউ এফেক্টেড হওয়ার সুযোগ নেই। আমেরিকানরাও জানে এটা কার জন্য দেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষও জানে এটা কার জন্য দেওয়া হয়েছে, সারা বিশ্ব জানে এটা কাদের জন্য দেওয়া হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য এই বিচার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।